যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খেয়েছেন, খেয়েছেন কিনা? এখন যদি কেউ লাউ খায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য সওয়াব পাবে কিনা? কিন্তু এমনি যদি আপনি মানে লাউ খেতে খেতেই থাকেন আর বলেন যে লাউ খাওয়া সুন্নত, লাউ খাওয়া সুন্নত, লাউ খাইলে সওয়াব হবে কিনা? এমনি লাউ খা এমনি সওয়াব হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। সুন্নতের কতগুলো স্ট্যাটাস রয়েছে, কতগুলো দিক রয়েছে, ওগুলো অবশ্য দীর্ঘ একটি আলোচ্য বিষয়। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করে ফেলেছি, অনেক লম্বা হয়ে গিয়েছে। ফজিলাতুল শেখ এখানে বসে আছেন, আমি আগে আগেই বলেছি শেখ মানে থাকা অবস্থায় আমি আলোচনা করা একটা ধৃষ্টতা, আর জাযাকুল্লাহ খাইরান। তো আমরা আমাদের আলোচনাকে শেষ দিকে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে তৈরি করতে পারি, গঠন করতে পারি। বলুন আমিন।